টানটান উত্তেজনা সামনে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। দিকে দিকে চলছে শাসক দলে যোগদান। প্রতিনিয়ত বিরোধী দল ত্যাগ করে শাসক দলে যোগদান করছেন সাধারণ মানুষ। পাবিয়াছড়া বিধানসভার 32 নং বুথের ভরত দেববর্মা পাড়াতে 19 পরিবারের 60 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। আমার জীবনের সমস্ত ভোট আমার ব্যক্তিগত লাভের কারণে আছে। আমার জীবনের প্রত্যেকটা ভোট সঠিক জায়গাতে আমি দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, হয়তো আমার ভোট দিছি এখানে আমার প্রার্থী জিতছে না, কোনো সময় হয়তো জিতছে না, কিন্তু আমি যদি কাউন্ট করি 1993 সালে আমি প্রথম ভোট দিয়েছি। 1993 সালে বিধানসভা ভোট হয়েছিল, ভোটে আমি প্রথম আমার জীবনে প্রথম ভোট দিই, ওই ভোটটা দিয়েছিলাম আমি পঞ্চম বলে। আর 2023 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছে ওই দিন পর্যন্ত আমার ভোট পঞ্চম বলে। মাঝখানে যত ভোট হয়েছে সে হক পর্যায়ে হোক, আপনার লোকসভা হোক বিধানসভা, সমস্ত ভোট বিজেপি দিয়েছে। আর এই সমস্ত ভোটের ফল আপনি কিন্তু আমি নিজে পেয়েছি, আপনারা পেয়েছেন। এই কারণে বলছি আমার জীবনের সমস্ত ভোট দেশের কল্যাণে লাগছে, দেশের মানুষের কল্যাণে লাগছে। এইভাবে আমার মতো হাজারো লাখ লোক ভোট দিছে, আর যার কারণে আজকে পাড়ায় পাড়ায় সরকারি পাড়া ঘর হইতেছে, রাস্তা তৈরি হইতেছে, জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, ফ্রি চাল, আয়ুষ্মান ভারত, বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলাদের 33% সংরক্ষণ, বিদ্যালয়ের উন্নতি, শিক্ষার উন্নতি, স্বাস্থ্যের উন্নতি, দেশের উন্নতি, মজবুত দেশ, নরেন্দ্রভাই মোদীর মতো প্রধানমন্ত্রী, এই ভোটের কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। তো কোনো অসুবিধা নাই যে সেদিন হয়তো আমি বলছিলাম যে না আমার এখানে ভোট দেওয়াটা উচিত, আমার ভোটটা যেন কাজে লাগে, আমার ভোট যেন দেশের কাজে লাগে। কিন্তু অনেকেই আমরা আপনারা ভোট দেন, সেই ভোট হয়তো আপনার পরিবারের কোন লাভ হয়েছে, আপনার সমাজের কোন লাভ হয়েছে না, এই রাজ্যের কোন লাভ হল না, এই দেশের কোন লাভ হয়েছে না, ভোট অনেক ধর আপনারা দিচ্ছেন। আমি গ্যারেন্টি দিয়ে বুঝতে পারি যারা বিজেপিতে ভোট দিচ্ছে আগামীতে ভোট দিবেন 110% না আমি 200% এটা গ্যারেন্টি দিয়ে বুঝতে পারি। আপনার ভোট আপনার পরিবারের লাভ হইবে, আপনার ভোটে আপনার সমাজের লাভ হইবে, আপনার ভোটে এই ত্রিপুরার লাভ হইব, আপনার ভোটে দেশের লাভ হইবে। এটা লোকসভা হইল না, বেতায় যে করার ভোট। সুতরাং ভোট দিতে গেলে আমাদের 112 চিন্তা করতে লাগে কাজে আমরা ভোট গত বিধানসভা নির্বাচন যেটা আমাদের অনিতাদি করিল